আমাদের এবারে গন্তব্য ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ। কিভাবে আপনারা আসবেন? যদি শিয়ালদা থেকে আসতে হয় তাহলে লালগোলা, হাজারদুয়ারি ও ভাগীরথী এক্সপ্রেসে আপনারা সরাসরি চলে আসেন মুর্শিদাবাদে। আর যদি হাওড়া থেকে আসেন, অর্থাৎ আমরা যেভাবে এসেছি, তাহলে 3:25 ইন্টারসিটি এক্সপ্রেস ধরুন। ভাড়া পড়বে রিজার্ভেশনে আপনাদের 120 টাকা এবং নন রিজার্ভেশনে ভাড়া পড়বে 90 টাকা। পৌঁছে যান আজিবগঞ্জ জংশনে, সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আজিমগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে আপনারা কি টোটো ধরে চলে আসুন সদরঘাট ফেরি, ভাড়া নেবে 15 টাকা। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো নৌকাকে কিরম জোড়া লাগিয়ে একটি ভেসেলের মতন করেছে, যেখানে 4 চাকা, টোটো, অটো আর বাইক তো আছেই, নির্দ্বিধায় নির্ঝঞ্ঝাটে এখানে পারাপার করতে পারে। এই সেই ভাগীরথী নদী, যে নদী মুর্শিদাবাদের উত্থান পতনের নীরব সাক্ষী। বহমান এই নদীর দিকে তাকিয়ে সেই সময়ের কথা ভাবতে ভাবতে আনমনা হয়ে পড়া যায়। ফেরি পারাপার করতে সময় লাগবে 5 মিনিট আর ভাড়া পড়বে 5 টাকা প্রতিজন। তারপর একটি টোটো নিয়ে বেরিয়ে পড়ুন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। যদি আপনাদের কপাল ভালো থাকে তাহলে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর সাথে আপনাদের এই বাড়িতে দেখা হয়ে যেতেও পারে। এছাড়াও পথে পড়বে আমাইপাড়ার বিখ্যাত কালীবাড়ি, সেখানে আপনারা একটু নেমে ঘুরে দেখে নিতে পারেন। এসেছি আজ জিয়াগঞ্জে। উনি হলেন আমাদের দিদা আর ইনি হলেন আমাদের পিসি। তো এনাদের রাতে যেহেতু আমরা থাকছি 2 দিন এখানে এবং জায়গাটা পুরো এক্সপ্লোর করবো, তো ওনাদের কাছেও একটা রিকোয়েস্ট করবো, ওনারাও যেন আমাদের কাছে কখনো যায় এবং ওনাদের এই আতিথ্যতার সুযোগটা যেন আমরাও পাই। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। যারা এতদিনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। মুর্শিদ খুলিকা, যিনি বাংলার প্রথম স্বাধীন নবাব এবং একমাত্র উনি হিন্দু থেকে যে মুসলমান হয়েছিলেন, আর ওনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র এবং ওনার বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র। কেন উনি হিন্দু থেকে মুসলমান হয়েছিল এবং কি পাপ উনি করেছিলেন যার জন্য ওনার কবরের উপর থেকে সবাই হেঁটে যাবে এবং তার পায়ের ধুলো ওনার কবরে পড়বে, আর এই যে কাটরা মসজিদ, এই কাটরা মসজিদ যে নির্মাণ করেছিল, কেন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল, সেই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওতে থাকবে, সবই আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা দেখে আসি এই ভিডিও। চলুন, কাটরা মসজিদ। যেহেতু আমরা জিয়াগঞ্জে থেকে আমাদের এই ট্যুরটা শুরু করছি, তো ফার্স্ট আমাদের এখান থেকে যে এই টোটো যে নিয়ে যাচ্ছে আমাদের, ফার্স্ট আমাদের পড়বে হচ্ছে কাটরা মসজিদ। আমাদের সাথে দেখা হচ্ছে আপনাদের কাটরা মসজিদ। তো চলুন। ২২ জানুয়ারি এবং ২২-২৩ আমরা সম্পূর্ণভাবে মুর্শিদাবাদ ঘুরে আপনাদের দেখাবো। আমরা প্রত্যেকটি স্থাপত্য, ঐতিহাসিক যেসব নিদর্শন এখানে আছে, আমরা প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট আপনাদের ইতিহাসটা পুরো ডিটেলসে দেখাবো। তো প্লিজ আমার ভিডিওটির সঙ্গে থাকবেন। আর চলুন, এখন আমরা কাটরা মসজিদে শুরু করছি, এরপরে প্রত্যেকটা স্থাপত্য থাকবে। তো কি কি আমরা দেখাবো সেটা জানার জন্য আমার এই ভিডিওতে থাকতে হবে। তো চলুন, এখন আমরা চলে এসেছি বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থলে। এটা 1723 সাল থেকে 1724 সাল এই 1 বছরের মধ্যে পুরো কমপ্লিট করা হয়েছিল। এটা রয়েছে, এই মসজিদটার নাম হলো কাটরা মসজিদ, কাটরা যার কথার অর্থ হলো বাজার। ১৭২৩ থেকে ১৭২৪ খ্রিস্টাব্দে মাত্র 1 বছরে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এবং তার 2 বছরের মধ্যে নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয়। নিজের মৃত্যুর দিন ঘনিয়ে আসতে বুঝতে পেরে নবাব এই মসজিদ নির্মাণ করার দায়িত্ব ইসমাইল ফরাসের ছেলে মুরাদ ফরাসের উপর সম্পূর্ণ ভার দেন।
মুরাদ ফরাস নবাবের হুকুম মেনে নিয়ে দাবি করেন যে মসজিদ তৈরি করার ব্যাপারে সে যে সমস্ত ব্যবস্থা নেবেন তার জন্য নবাবের কাছে যদি কোনো নালিশ আসে তাহলে তার বিচার করা চলবে না। তাড়াতাড়ি মসজিদের কাজ শেষ করার তাগিদে নবাব মুরাদের আবেদন মঞ্জুর করে দিয়েছিলেন। মুরাদ ফরাসও মসজিদের কাজ চলাকালীন অনেক অনৈতিক কাজ করেছিলেন, বলপূর্বক অনেক ঈদ বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছিলেন, ওই পথ দিয়ে কেউ গেলে তাকে জোর জবরদস্তি মসজিদের কাজে লাগিয়ে দেওয়া হতো। মুরাদের ভয়ে এলাকার লোক ততষ্ট হয়ে উঠেছিল। এভাবে মুরাদ মসজিদের কাজ সমাপ্ত করেছিলেন। তবে পরবর্তীকালে এই মসজিদ নির্মাণ করার সময় তিনি যেসব অন্যায় অত্যাচার করেছিলেন তার বিচার করে পরবর্তী নবাব সুজাউদ্দিন তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন। এটি হলো মূল মসজিদ। বর্তমানে মসজিদে প্রবেশ করলে দুটি পাশাপাশি মিনার চোখে পড়বে। আগে যেখানে চার কোণা চারটি ছিল এবং প্রত্যেকটি মাথার গম্বুজ ছিল, 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে দুটো মিনার ভেঙে যায়। সিঁড়ি দিয়ে উঠেই এরকম একটি বড় চাতালের মতন যে খোলা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একসময় প্রায় 2000 লোক একসাথে বসে নামাজ পড়তে পারত। আর এই যে এখানে দেখছেন চৌকো চৌকো যে নকশা করা যে জায়গাগুলো করা আছে এগুলোকে আসন বলা হতো, এই আসনে বসেই তখনকার লোকেরা নামাজ পড়ত। আর দূরে সাদার মতন যে বাড়িটি দেখছেন সেখান থেকে আগে এই মসজিদের প্রবেশপথ ছিল। বর্তমানে রাস্তা হওয়ার কারণে এই মসজিদের পশ্চাৎ অংশটিকে এখন প্রবেশপথ হিসেবেই তৈরি করা হয়। মসজিদের দুদিকে দুটি গম্বুজ বর্তমানে এখন দেখা যায়, এরকম পাঁচটি গম্বুজ তখনকার সময় ছিল। এটাই মূল মসজিদ। সেই 1897 সালের ভূমিকম্পে তিনটি গম্বুজ ভেঙে যায়। ভাঙা অংশটা আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদের দেওয়ালে এই রিংয়ের মতন লোহার যেসব আংটাগুলো লাগানো আছে, তখনকার সময় একসাথে এত লোক যখন নামাজ পড়ত দড়ির সাহায্যে বড় করে সামিয়ানা টানানো হতো এখানটায়। তখনকার সময় এই মসজিদটি তৈরি করা হয়েছিল ইট, সুরকি, চিটেগুড়, ডাবের জল, চুন ইত্যাদি দিয়ে। এবং অবাকের বিষয় হলো এত ইটের মধ্যে মাঝে মাঝে এরকম কারুকার্য করা ইটের গাঁথুনি চোখে পড়বে। এরকম কারুকার্য করা ঈদ দেওয়ার অর্থ কী বা কী বোঝাতে চেয়েছে সেটা একমাত্র সৃষ্টিকর্তা মুরাদ ফরাসি বলতে পারবে। এই অংশটি ক্ষতিগ্রস্ত হওয়ার দরুন এখানে সংরক্ষিত করা হয়েছে। মুর্শিদ খুলিকা দাক্ষিণাতে বুরানপুরের এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। শিশু অবস্থায় বর্গীরা তাকে অপহরণ করে নিয়ে গিয়ে এক মুসলমানের কাছে ক্রীতদাস হিসাবে বিক্রি করে দিয়েছিলেন। তখন তাকে মুসলমান ধর্মে দীক্ষিত করা হয়। শেষ বয়সে তিনি জানতে পারেন যে তিনি আসলে হিন্দু ছিলেন এবং কিছু পাপ কাজ করে ফেলার অনুতপ্ত হয়ে তিনি তার সমাধি এমনভাবে তৈরি করতে বলেন যাতে সবাই যখন নামাজ পড়তে আসবে তার সমাধির উপর দিয়ে হেঁটে এবং বিভিন্ন জাতি ধর্মের লোকের পদধূলি তার সমাধিতে পড়বে, হয়তো কিছু পাপ তার মুক্ত হবে। আর এই জায়গার নাম আগে ছিল মকসুদাবাদ, তার আগেও এই জায়গার নাম ছিল মুকসুদগঞ্জ, তার নাম থেকেই এই জায়গার নাম করা হয় মুর্শিদাবাদ। চলুন বন্ধুরা, আমরা কাটরা মসজিদ থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এবার যাব জাহানকোষা কামান দেখতে। আর এখানে কিছু দোকানপাট বসেছে দেখতে পাচ্ছি।